ক্লাস ছেলে ছেলেমেয়েরা আশা করি তোমরা সকলে ভালো আছো তোমরা ভূগোল বইয়ের বত্রিশ পাতা খুলবে সেখানে দেখো অনুশীলনের কিছু প্রশ্ন আছে সেগুলো আমরা আলোচনা করব। দেখো প্রথমেই কী বলেছে যে আর্নিক গতি কাকে বলে দেখো তোমরা পরের পাতা ওল্টাও সেখানেই দেখো লেখা আছে আর্নিক গতি কাকে বলে পৃথিবী তার নিজের অক্ষের ওপর নির্দিষ্ট গতিতে পশ্চিম থেকে পূর্বে লাট্টুর মতো ঘুরে চলেছে এইভাবে একবার ঘুরতে পৃথিবীর সময় লাগে চব্বিশ ঘন্টা বা একদিন এই জন্য এই গতিকে বলা হয় আর্নিক গতি তারপরের পাতায় চলে এসো দেখো কি বলেছে বার্ষিক গতি কাকে বলে তিনের অ্যান্সারটা আমরা দেখবো এই দেখো বার্ষিক গতি পৃথিবী নিজের অক্ষের ওপর ঘুরতে ঘুরতে নির্দিষ্ট পথে নির্দিষ্ট সময়ে ঘড়ির কাতার বিপরীত দিকে সূর্যের চারদিকে ঘোরে সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর সময় লাগে এক বছর তাই পৃথিবীর এই গতিকে কি বলা হয় না বার্ষিক গতি তারপরের প্রশ্নটা দেখো দিন রাত্রি কিভাবে হয় এটা আমি তোমাদের লিখিয়ে দেবো এবার দেখো অধিবর্ষ কাকে বলে দেখো প্রকৃতপক্ষে সূর্যের চারদিকে একবার ঘুরতে পৃথিবীর সময় লাগে তিনশো দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড এই সময়কেই বলা হয় সৌর বছর তাহলে এখান থেকে আমরা সৌর বছর কাকে বলে এই কোয়েশ্চনের অ্যান্সারটাও পেয়ে গেলাম হিসেবে সুবিধার জন্য তিনশো দিন ধরা হয় কিন্তু তিনশো দিনে এক বছর ধরলে সৌর বছরের অবশিষ্ট পাঁচ ঘন্টা আটান্ন মিনিট ছেচল্লিশ সেকেন্ড সময় বেশি থেকে যায় এই হিসেব মিলানোর জন্য পরবর্তী প্রতি চতুর্থ বছরে একদিন বাড়িয়ে তিনশো ছেষট্টি দিন ধরা হয় এই জন্য প্রতি চতুর্থ বছরকে অধিবর্ষ বা লিপিয়ার বলা হয় তোমরা এতখানেই বলবে দেখো পরেরটা কি বলেছে পরেরটা বলেছে যে ঋতু পরিবর্তন কাকে বলে তাহলে ঋতু পরিবর্তন কাকে বলে আমরা দেখে নিই দেখো বছরের সকল সময় একই রকম গরম বা ঠান্ডা থাকে না বৃষ্টিও সব মাসে একই রকম হয় না আবহাওয়ার এই পরিবর্তনকেই কি বলা হয় না ঋতু পরিবর্তন বলে দেখো পরেরটা কি বলেছে যে গ্রীষ্ম ঋতু সংক্ষিপ্ত পরিচয় দাও এটা আমিও তোমাদের লিখিয়ে দেবো উঁচু পার্বত্য অঞ্চলে ঋতু বৈচিত্র্য সম্পর্কে কি জানো তাহলে ঋতু বৈচিত্র্য সম্পর্কে আমরা কি জানি উঁচু পার্বত্য অঞ্চলে এগারোটা দেখবে অবশ্যই গ্রীষ্মকালে জলবায়ু আরামদায়ক থাকে আর শীতকালে কী হয় তুষারপাত হয় এই জন্য দার্জিলিং বা সিমলার জলবায়ু আরামদায়ক হয় এবং এখানে কি গড়ে উঠেছে না শৈলাবাস গড়ে উঠেছে এরপরে তোমরা চলে এসো যে এক কথায় বা অল্প কথায় যেগুলো বলেছে গতি কটি না গতি দুটি কি কি আর্নিক গতি আর বার্ষিক গতি এক একটাই ভালো করে পড়বে তাহলেই হবে সৌর বছর কাকে বলে আমি তোমাদের বলে দিয়েছি ঋতু বলতে কি বোঝো তাহলে ঋতু বলতে কী বোঝো আমরা সাত একটা দেখবো দেখো কি বলেছে ঋতু বলতে কি বোঝো না বছরের বিভিন্ন সময়ের আবহাওয়ার পার্থক্যের কারণে আমরা বছরকে কয়েকটি নির্দিষ্ট ভাগে ভাগ করে থাকি এই ভাগগুলোকে কি বলা হয় এই ভাগগুলোকেই না ঋতু বলে এবার দেখো বাংলা ছয়টি ঋতুর নাম আমরা সকলেই জানি এটা লিখে ফেলবে কাল শীত ঋতুতে কী কী উৎসব হয় এটা আমি তোমাদের ক্লাসে করিয়ে দেবো কালবৈশাখী কাকে বলে কালবৈশাখী কাকে বলে দেখো দেখো আটেরটা দেখবে ভালো করে গ্রীষ্মকালে বৈশাখ মাসে কোনো কোনো সময় বিকেলের দিকে ভীষণ ঝড় উঠতে শুরু করে এবং সঙ্গে কিছুটা বৃষ্টিও হয় একে কি বলে না একে কালবৈশাখী বলে এবার তোমরা চলে এসো পরের পাতায় কোন সময় গাছের পাতা ঝরে যায় এই কোয়েশনের অ্যান্সার আমি তোমাদের লিখিয়ে দেবো এবার স্থানগুলো দেখো পৃথিবী নিজ অক্ষের ওপর পশ্চিম থেকে পূর্বে ঘুরে চলেছে একটা দেখো নিজে অক্ষের ওপর একবার ঘুরতে পৃথিবীর সময় লাগে চব্বিশ ঘন্টা ড্যাশ গতির ফলে দিনরাত্রি হয় না আর্নিক গতির ফলে দিনরাত্রি হয় দেখো সূর্যের চারদিকে একবার ঘুরতে পৃথিবীর সময় লাগে তিনশো দিন যে খ্রিস্টাব্দকে চারদে ভাগ করে মিলে যায় সেই খ্রিস্টাব্দকে কি বলা হয় না অধিবর্ষ ড্যাশ গতির ফলে ঋতু পরিবর্তন হয় বার্ষিক ড্যাশ ঋতুতে সূর্য দুর্গাপূজা হয় হচ্ছে যে শরৎ ঋতুতে দু হাজার খ্রিস্টাব্দে লিপি আর কি না জানতে হলে চারশো দ্বারা ভাগ করতে হবে দার্জিলিংয়ের শৈলাবাসের জন্য বিখ্যাত শীতের প্রথম ভাগকে কি বলা হয় যা হেমন্ত ঋতু বলা হয় এবার বন্ধনী থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে শূন্যস্থানে বসাম দেখো অন্য কথার অর্থ কী না দিন আবহাওয়ার পরিবর্তন ঘটাকে বলা হয় ঋতু পরিবর্তন গ্রীষ্ম ঋতুতে কালবৈশাখী হয় নিজ অক্ষের ওপর একবার ঘুরতে পৃথিবীর সময় লাগে চব্বিশ ঘন্টা অধিবর্ষ হয় প্রতি চার বছর অন্তর এই গতির অপর নাম এটা তোমাদের করতে হবে না বার্ষিক গতির অপর নাম হচ্ছে যে পরিক্রমণ গতি আবর্তন গতির ফলাফল হচ্ছে কি না জোয়ার ভাটা স্বাভাবিক মাত্রা থেকে কম বৃষ্টিপাত হলে তাকে কি বলবো খরা আর বেশি বৃষ্টিপাত হলে তাকে বলবো বন্যা সিমলার জলবায়ু কিনা না আরামদায়ক এবার এবার দেখো আমরা এবার শুদ্ধ অথবা অশুদ্ধ নির্ণয় করতে বলেছে দেখো পৃথিবীতে আর্নিক গতির ফলে দিনরাত্রি সংঘটিত হয় শুদ্ধ পৃথিবী নিজের কক্ষপথ বরাবর অবিরাম গতিতে সূর্যকে আবর্তন করে চলেছে এটাও শুদ্ধ মোট ঋতুর সংখ্যা কটা আটটা বলেছে এটা কি না অশুদ্ধ শরৎকালে সরস্বতী পূজা হয় এটা অশুদ্ধ আষা শ্রাবণ এই দুই মাস বর্ষাকাল এটা শুদ্ধ দার্জিলিং শহরে শৈলনিবাস গড়ে উঠেছে এটা শুদ্ধ পাতায় চলে এসো দেখো কি বলেছে একুশশো সালে একটি অধিবর্ষ এটা হচ্ছে শুদ্ধ আশ্বিন মাসে কালবৈশাখী ঝড় হয় এটা অশুদ্ধ পৃথিবীতে মোট ছয়টি ঋতু স্বীকৃতি আছে তাই তো পৃথিবীতে আমরা ছটা ঋতু দেখতে পাই বা স্বীকৃতি দেওয়া হয়েছে এটা শুদ্ধ আর্নিক গতির ফলে দিন রাত্রে সংঘটিত হয় এটা শুদ্ধ এবার দেখো এলোমেলোগুলোকে সাজিয়ে নিতে বলেছে দেখো কী হবে প্রথমটা হবে বার্ষিক গতি তারপরে হবে অধিবর্ষ তারপরে হবে ঋতু পরিবর্তন তারপর সৌর বছর অপসুর তোমরা এগুলি ভালো করে বাড়িতে প্র্যাকটিস করো আমি পরের দিন পরের চ্যাপ্টারটা তোমাদের সাথে আলোচনা করব।